পশ্চিমবাংলায় তো সৌরভ গাঙ্গুলির চাইতে শাহরুখ খান বড় ক্রিকেটার সেই টিএমসি আজকে এত কান্নাকাটি করছে কেন সৌরভ গাঙ্গুলির জন্য তাকে তারা প্রেসিডেন্ট করেছে কোনো প্রশ্ন নাই টিএমসির কাছে কোনো কাজ নেই মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছেন না আজকে সরকার কোথায় আছে প্রশাসন কোথায় আছে বোঝা যাচ্ছে না প্রত্যেক জেলায় কলকাতার পাড়ায় পাড়ায় রেপ হচ্ছে মার্ডার হচ্ছে এবং বাচ্চাদের শিশুদেরকে মহিলাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে তাদের নেতারা কম্পিটিশানে কে আগে জেলে যাবে সেই পরিস্থিতি তৈরি হয়েছে হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে সিবিআই তাদের বিরুদ্ধে ওরা পানি পাচ্ছে না এখন সাম্প্রদায়িক দাঙ্গাও শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায় তাই এটাকে সরাবার জন্য আর কোনো রাস্তা নেই যে সৌরভ গাঙ্গুলির জন্য এক ইঞ্চি দিন কিছু করেনি ওরা তার নাম মুখে উচ্চারণ করেনি তার জন্য কোনো সম্মানের জন্য চেষ্টা করেনি পশ্চিমবাংলায় তো সৌরভ গাঙ্গুলির চাইতে শাহরুখ খান বড় ক্রিকেটার সেই টিএমসি আজকে এত কান্নাকাটি করছে কেন সৌরভ গাঙ্গুলির জন্য তাকে তারা প্রেসিডেন্ট করেছে তিনি সফলভাবে খেলেছেন ক্যাপ্টেন ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তার কার্যকাল পুরো হয়েছে এবং তার উপস্থিতিতে তার সভাপতিত্বে সেই কমিটি ডিসিশান নিচ্ছে পরের সভাপতি হবেন রজর বিনি তার কোনো কষ্ট নেই তিনি কোনো কমপ্লেন করেছেন কি নাকি তার তিনি কোনো কোনো পার্টিতে যেতে চেয়েছেন বা কে তাকে অফার দিয়ে শান্তনু সেনের সামনে দিকে অফার দিয়েছে নাকি নাকি কোনাল ঘোষের সামনে অফার দিয়েছে কি করে জানলেন তাকে জোর করে বিজেপিতে পার্টি দেওয়া হচ্ছে তাকে অপমান করা হয়েছে আজকে তার জন্য কান্নাকাটি করছে কারণ টিএমসি পার্টিটা গাড্ডায় পড়েছে পুরোটা দুর্নীতিতে ছেয়ে গেছে বাঁচার কোনো রাস্তা নাই তাই সৌরভ গাঙ্গুলিকে ধরে বাঁচার চেষ্টা করছে যখন আমাদের ধর্মেন্দ্র প্রধান তার সঙ্গে দেখা করতে যান কুণাল ঘোষ তখন মহাভারত অশুদ্ধ হয় না তখন পালকে বলতে দেখিনি জেলে গেছেন পার্থবাবু তার পিছনে ঝাল ঝাড়ছেন কুনালবাবু এখন তাপসবাবুর কোনো পুরনো হিসাব কিতাব থাকবে তাই সুদীপবাবুর পিছনে লেগেছেন এগুলো ওনাদের ঘরোয়া ঝগড়া যায় যায় ঝগড়া হয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় দেওয়ার বৌদির ঝগড়া হয় সেরকমই টিএমসির মধ্যে লেগেছে এখন ওরা ওগুলো সামলান এগুলো দিয়ে নিয়ে আপনাদের চর্চা করার সময় আছে আমাদের নেই ভারতীয় জনতা পার্টির কোনো সমস্যা নেই আমি জানি না কেন্দ্রের যে নিয়ম আছে তারা বলেছেন যে নাম পরিবর্তন হলে আমরা টাকা দেবো না যেই প্রজেক্টের টাকা সেই প্রজেক্টে খরচা হবে অন্য প্রজেক্ট করতে পারে না কোনো সরকারি ব্যবস্থা এবং যার হিসাব দেবে না তার টাকা দেবেন এটা স্বাভাবিক জিনিস এখানে কোনো হিসাবের ব্যাপার নেই কেউ কাউকে হিসাব চায় না কেউ কাউকে হিসাব দেয় যে সৌরভ গাঙ্গুলির জন্য এক ইঞ্চি দিন কিছু করেনি ওরা তার নাম মুখে উচ্চারণ করেনি তার জন্য কোনো জন্য চেষ্টা করেনি পশ্চিমবাংলায় তো সৌরভ গাঙ্গুলির চাইতে শাহরুখ খান বড় ক্রিকেটার সেই টিএমসি আজকে এত কান্নাকাটি করছে কেন সৌরভ গাঙ্গুলির জন্য তাকে তারা প্রেসিডেন্ট করেছে তিনি সফলভাবে খেলেছেন ক্যাপ্টেন ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তার কার্যকাল পুরো হয়েছে এবং তার উপস্থিতিতে তার সভাপতিত্বে সেই কমিটি ডিসিশান নিচ্ছে পরের সভাপতি হবেন রজর বিনি তার কোনো কষ্ট নেই তিনি কোনো কমপ্লেন করেছেন কি নাকি তার তিনি দিন কোনো পার্টিতে যেতে চেয়েছেন বা কে তাকে অফার দিয়ে শান্তনু সেনের সামনে দিকে অফার দিয়েছেন কি নাকি কোন ঘোষের সামনে অফার দিয়েছে কি করে জানলেন তাকে জোর করে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে অপমান করা হয়েছে আজকে তার জন্য কান্নাকাটি করছে কারণ টিএমসি পার্টিটা গাড্ডায় পড়েছে পুরোটা দুর্নীতিতে ছেয়ে গেছে বাঁচার কোনো রাস্তা নেই তাই সৌরভ গাঙ্গুলিকে ধরে বাঁচার চেষ্টা করছে